অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীর মডেল এক্টিভিটি টাস্ক বাংলা পার্ট ফোরের প্রশ্নগুলির উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনারা যদি পার্ট ফাইভের অন্যান্য বিষয়গুলি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলে ক্লিক করে রাখুন এক নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে যেটা শুদ্ধ সেটা হবে আতিথেয়তা তো এখানে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতেই আরব দিকের তুল্য নহে। আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো তাকে একথা বলেছে সেকেন্ডার পশ্চিমে কুতবুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় তাকে একথা বলেছে কেবলা মাইকেল মধুসূদন দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বোসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম সিলন দুই নম্বর প্রশ্ন আছে নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এমনি রকম কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরা কবিতা থেকে নেওয়া হয়েছে কবি বুঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকে এরকম হয়ে আসছে এমনই রকম কথার অর্থ হলো পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না সকলকে ভালোবাসতে পারে না সে যেমন অন্যের প্রতারণার শিকার হয়ে ওঠে ঠিক তেমনি অন্য কাউকে প্রতারিত করে তাই ভালো মন্দ যাই হোক সত্যকে মেনে নিতে হবে সহজে আপনার গুরুত্বর বিপক্ষ আর নাই বক্তার একতা বলার কারণ কি উপরোক্ত লাইনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা অদ্ভুত আতিতেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে এখানে বক্তার আরব সেনাপতি মরু সেনাপতিকে একতা বলার কারণ হল গত রাত্রে যখন দুই সেনাপতি পরস্পর পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করেছিল তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয় প্রার্থী মূর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল ফলে তার প্রতিশোধ গ্রহণের ইচ্ছা জাগলেও আশ্রয় প্রার্থীকে তিনি আক্রমণ করতে পারেন না তাই পরদিন সকালে মোর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে উপযুক্ত কথাটি বলেছিলেন আনটিগোনাস তোমার এই অদ্ভুতের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম আনটিগোনাস কোন অদ্ভুততা দেখিয়েছে উপরোক্ত লাইনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক থেকে নেওয়া হয়েছে গ্রিক সম্রাট সেকেন্ডারের কাছে অ্যান্টিগোনস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে তখন কথোপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধকৌশল শিক্ষা দিয়েছিলেন কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগনসের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এমনকি অ্যান্টিগনস সেলুগাসের উপর তরবারিও নিক্ষেপ করেছিল আর সব ঘটেছিল সোমবার সেকেন্দারের সামনেই তাই সেকেন্দার অ্যান্টিগনাসের এই কার্যকলাপকে অদ্ভুত বলে মনে করেছিলেন তোদের মতো উল্লেখের সঙ্গে পিকনিকের আলোচনাও যোগ মারি কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল উপরোক্ত লাইনটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পটি থেকে নেওয়া হয়েছে বনভোজনের জন্য আয়োজিত পিকনিক দলের দলপতি ছিলেন টেনিদা পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল ফোলাও ডিমের ডালডা রুই মাছের কালিয়া মাংসের কুরমা মশলাদার স্বামী কাবাব প্রভৃতি সুস্বাদু কাবারের কথা কিন্তু হঠাৎ করে এই সুস্বাদু মেনুর সঙ্গে কত যোগ দিয়েছিলেন আলু ভাজা সুক্তবাটি চচ্চড়ি এতগুলো সুস্বাদু কাবারের মধ্যে হঠাৎ বিষাদ খাবারগুলোর কথা শুনে ট্রেনিদের মাথা গরম হয়ে উঠ গিয়েছিল তাই সে প্রশ্ন উল্লিখিত কথাটি বলেছিল কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে চোর পাইকের চোখে কৌতূহল কেন উপরে উল্লেখিত তারাপদ রায়ের লেখা একটি চোরই পাখি কবিতার অংশ চোরই পাখির চোখে কৌতূহল থাকার অন্যতম কারণ হল কবির বাড়ির নির্জনতা সাধারণত প্রত্যেক বাড়িতে একাধিক মানুষ থাকে একজন বাড়ির বাইরে গেলে অপরজনকে বাড়ির দেখাশোনা করেন কিন্তু কবির বাড়ির দেখাশোনা করার কেউ নেই কবি কল্পনা করেন তিনি চলে গেলে চোরই পাখিটি ভাবে এই বাড়ি জানালা দরজা টেবিল ফুলদানি বইকাতা সব তারই হয়ে যাবে তিন নম্বর রাজ্যে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সবুজ জামা কবিতার বাভ্যস্ত আলোচনা করো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় জামা কবিতায় একটি সৎসরল প্রকৃতি প্রকৃতির শিলকতা তুলে ধরেছেন কবিতা তার নাম তুতাই সে স্কুলে গিয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করতে পারে না সে প্রকৃতিতে ঘুরে বেড়াতে চায় মুক্ত থাকতে চায় দাদুর মতো চোখকে চশমা দিয়ে জগৎকে দেখতে চায় না সভ্যতার নকল মুখোশ খুলে সে যা কিছু সহজ স্বাভাবিক তাকে সেবাবই পেতে চায় তাই সে গাছের মতো সবুজ জামা পছন্দ করে যেখানে কত পাখি প্রজাপতি এসে বসবে অর্থাৎ এই কবিতায় সভ্যতার জটিলতার চেয়ে সরল এবং প্রাকৃতিক ভাবী বাঁচার কথা বলা হয়েছে বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদবধ কাব্য সম্পর্কে কীরূপ অভিমত ব্যক্ত করেছেন লেখক মধুসূদন দত্তের লেখা তিনটি চিঠির মধ্যে একটি চিঠি লেখা হয়েছিল বিশিষ্ট বিদ্যা অনুরাগী রাজনারায়ণ বসুকে তিনি সেখানে মেঘনাদবোধ কাব্য সম্পর্কে জানিয়েছিলেন সাতশো পঞ্চাশটি লাইনের কাব্যের ষষ্ঠ স্বর্গে শেষ করেছেন মেঘনাথের মৃত্যুর মধ্য দিয়ে সে কথা তিনি জানিয়েছেন মেঘনাথকে মারতে লেখকের অনেক কষ্ট হয়েছে এমনকি তিনি কান্নাও করেছেন এছাড়াও বলেছেন অনেক হিন্দু মহিলা এই পরে কেঁদে ফেলেছেন তাই তিনি চান রাজনারায়ণ বসু মহাশয়ের জন্য তার স্ত্রীকে এই বইটি পড়ার ব্যবস্থা করে দেন পরবাসী কবিতায় শেষ চারটি পঙ্কিতে কবির প্রশ্নবাজক বাক্য ব্যবহার করা তাৎপর্য বিশ্লেষণ করো কবি প্রবাসী কবিতায় সুন্দর বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশের অসাধারণ বর্ণনা করেছেন ঠিক তেমনি শেষে চারটি লাইনে তিনি নিজের মন থেকে একাধিক প্রশ্ন করেছেন তিনি ক্ষুব্ধ হয়েছেন প্রকৃতিকে নিয়ে মানুষের এমন ব্যবহারের জন্য তিনি প্রশ্ন করেছেন বন জঙ্গল প্রকৃতির ধ্বংসের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন মানুষ কেন চুপ রয়েছে গাছপালা প্রকৃতির কি কোনো মূল্য নেই তাদের কেন জন্গণ্য মনে করা হয় মানুষ বাসস্থান নির্মাণের জন্য এক স্থান থেকে অন্য স্থান ধ্বংস করে কিন্তু নিজের ভাসভূমি নিজের গড় করতে পারছে না তাই কবি এমন প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন কিন্তু এই রাতটির কথা ভালোভাবেই আমার মনে আছে পথ চলতি রচনাংশে অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি প্রবন্ধে তিনি বর্ণনা করেছেন কীভাবে গোয়া থেকে কলকাতা পর্যন্ত একটি ট্রেনের বগিতে পাঠান যাত্রীদের সঙ্গে গল্পগুজব করে সহিত ভ্রমণ করেছেন সেই বগির পাঠান রাজ্য ইংরেজি দখলকৃত আফগানিস্তানের মানুষ তারা পশ্তুবাষী ছিলেন পরাচী ভাষা জানত না প্রথমে লেখক পশ্তুভাষার বিখ্যাত কবি কুশাল খা সম্পর্কে বললে তারা খুশি হয়ে যায় এমনকি তাদের মধ্যে একজন প্রস্তুত ভাষায় গজল শুরু করেছিলেন এরপরে আজম খান ও দুররানি গল্প আলোচনা হয় এভাবে লেখকের চেষ্টাতে দেরাদুন এক্সপ্রেস থার্ড ক্লাস গাড়িতে একটি প্রস্তুত সাহিত্য সম্মেলন শুরু হয়ে গিয়েছিল সে কথা লেখকের সারা জীবন মনে ছিল চার নম্বর রাজ্যের নির্দেশ অনুসারে উত্তর দাও দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো স্টেশন বাগুই একটি দর্শন মাত্র কি সহস্ত অদ্ভুত রকম স্টেশন ইস তো প্রথমে হচ্ছে রুদ্রদল তারপরে দল তারপর হচ্ছে আবার রুদ্রদল বাগুইয়াটি এখানে সবগুলি হচ্ছে মুক্তদল দর্শন মাত্র এটা হবে প্রথমে রুদ্রদল তারপরে রুদ্রদল তারপরে আবার রুদ্রদল তারপর হচ্ছে মুক্তদল কিপ্রহস্ত হস্ত রুদ্রদল মুক্তদল রুদ্রদল মুক্তদল অদ্ভুত রকম রুদ্রদল রুদ্রদল মুক্তদল তারপর হচ্ছে রুদ্রদল উদাহরণ দাও মধ্যস্বরগম স্বরভক্তি অন্তঃস্থ অন্তঃস্পলোপ অনন্য স্বরসঙ্গতি মধ্যস্বরগম রত্ন রতন স্বরভক্তি ধর্ম ধরম শ্রুতি চায়ের চায়ের অন্তঃস্বরলোপ আজি আজ অনন্য সরসংগতি রামো রেমো যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে উত্তর হচ্ছে যে কাজে যে পারদর্শী তার পক্ষে সেই কাজ করা সহজ নুনান্তে আনান্তে পান্তাপুর দারিদ্রে অসহ্য যন্ত্রণা গেউযোগী বিক পায় না অতি জনের গুণের কদর হয় না মারিত গণ্ডা লুডিত ভান্ডার বড় কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা এক হাতে তালি বাজে না দুই পক্ষের দল থেকে বিবাদ হয় তো বন্ধুরা আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও ধন্যবাদ